স্বাগত আপনাদের লোকাল জার্নালিস্ট আপনাদের সাথে আমি কৌশমী। সোমবার রাত পোহাতেই ফের উত্তপ্ত ডিশরা। যেমনটা আমরা আপনাদের আগেই জানিয়েছি যে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের রামনবমী শোভাযাত্রা ঘিরে ডিশরায় চলে ধুমধুমার কাণ্ড। এলাকায় জারি করা হয় 144 ধারা, সেই ধারা এখনো বহাল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শ্রীরামপুরেও জারি করা হয়েছে 144 ধারা। এই ঘটনাগুলির রেশেই সোমবার রাত পোহাতেই ফের রিষড়ার 4 নম্বর রেলগেটের কাছে শুরু হয় বোমাবাজি এবং পাথর বৃষ্টি। এই সমস্ত কাণ্ডের মধ্যেও শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা ও পর্যালোচনা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ শ্রীরামপুরে অবস্থানে বসতেন, কিন্তু সকাল 11টায় তার অবস্থানে বসার আগেই পুলিশ স্টেজ খুলে দেয়। পুলিশকে একতরফা কাজ করার অভিযোগ দিচ্ছেন তিনি। এরপর ওনাকে ডানকুনিতে আটকে দেওয়া হয়, সেখানে রাস্তায় অবস্থানে বসে পড়েন তিনি। আপাতত এতটাই খবর। এরপর আরও যে আপডেটস আসবে সবই আপনারা পাবেন দ্য লোকাল জার্নালিস্টের পক্ষ থেকে। ততক্ষণ জুড়ে থাকুন আমাদের সঙ্গে। ক্যামেরা প্রত্যুষের সাথে আমি কৌশমী, দ্য লোকাল জার্নালিস্ট। कितना आदमी? 5 आदमी से ज्यादा होने से ऐसे हम लोग कितने हैं? 2 है, कैसे रोक रहे हैं? नेतारा ओनादेर के बुद्धि देवें, गाइड देवें, एखानकार सांसद आछेन কল্যাণবাবু বড় উকিল, তার সাথে কথা বলবেন, তিনি যেরকম নির্দেশ আসবে সেই মতো কাজ হবে। গতকালও তো আপনাদের এইভাবে বারবার আজকেও সেই একই পরিস্থিতি। দেখুন আজকেও বারবার বাধা দেওয়া হচ্ছে এবং এমন একটি জায়গায়, দেখুন জনবিহীন একটি জায়গায়, সেখানে ইচ্ছে করে আটকে দেওয়া হয়েছে যাতে এখানে আমরা জল খেতে জল না পাই, খাওয়ার দাওয়ার না পাই এবং এরকম একটা জায়গার মধ্যে রাখা হয়েছে। এটা পুলিশই প্ল্যান করছে, আমাদের কাছে খবর ছিল যে এরকম প্ল্যান করবে তারা। बहस करने के लिए हम लोग आए भी नहीं, हम लोग तो अपना काम करने के लिए जा रहे थे। दो गाड़ी